জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 3 নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল সপ্তমবারের মতো অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। ওয়ার্ডের সানারপাড় এলাকার প্রায় 500 পরিবারের মাঝে 10 কেজি চাল ও ডাল বিতরণ করেন তিনি। খাদ্য বিতরণে বিশেষভাবে সহযোগিতা করেন উত্তর রসুলবাগ এলাকার বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শাহজাহান সাজু ও রসনারা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শেখ মর্তুজালির মেয়ে ফিরোজা বেগম। এ সময় কাউন্সিলর শাহজালাল বাদল ভাইয়ের নেতৃত্বে ওয়ার্ডবাসী করোনা সংকট কাটিয়ে উঠতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন মোহাম্মদ শাহজাহান সাজু। 3 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর বাদল ভাইয়ের সম্বন্ধে আমি কিছু বলতে চাই। সে দেশের মানুষের এবং গরিবের মানুষের পাশে সবসময় সে ত্রাণ বিতরণ দিয়ে যাচ্ছে এবং অনেক কিছু করে যাচ্ছে। সে তার বলার কিছুই থাকে না তার সম্বন্ধে। সে একটা ভালো মানুষ। আর আমার পরিচয়টা আমি বলছি, আমি শেখ মর্তুজা স্কুলের প্রতিষ্ঠাতার মেয়ে ফিরোজা। আমিও আসছি আজকে তার সাথে সহযোগিতা করে ত্রাণ দিতে। আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব শাহজালাল বাদল ভাইয়ের নেতৃত্বে সরকারি যে ত্রাণগুলো আসতেছে আমরা এই কাউন্সিলর সাহেব যাচাই করে আমাদের সহযোগিতায় যাতে নিম্নবিত্ত মানুষ পাইতে পারে আমরা সে ব্যবস্থা করতেছি। ওয়ার্ডবাসীর পক্ষে আমি ওনাদের কাছে একটি অনুরোধ জানাবো যে আপনারা ঘরে থাকুন। আপনি বাঁচেন, দেশকে বাঁচান, আপনার পরিবারকে বাঁচান। আপনারা হচ্ছে এই দেশের ভবিষ্যৎ। আপনারা বাঁচলেই এই বাংলাদেশ বাঁচবে।